গাজার পার্লামেন্ট দখল করল গোলান ব্রিগেড, হামাসকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের। গত 27 অক্টোবর গ্রাউন্ড অপারেশন শুরুর পরে ইসরায়েলি সেনার এই সাফল্যের প্রতীক উদযাপন করেছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনৈতিকদের একাংশ মনে করছেন। হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের পার্লামেন্ট ভবনের দখল নিল ইসরায়েলি সেনা। মঙ্গলবার ভোরে তীব্র লড়াইয়ের পর ওই ভবনটি দখল করা হয়েছে বলে ইসরায়েলি সেনার দাবি। যুদ্ধ জয়ের পরে ভবনের অন্দরে ইসরায়েলের পতাকা নিয়ে সেনার গোলান ব্রিগেডের সদস্যদের উল্লাসের ছবিও মঙ্গলবার প্রকাশ করেছে তেল আবিব। স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষের নির্বাচনের 1.5 দশক আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদের দখলে। গত 27 অক্টোবর গ্রাউন্ড অপারেশন শুরুর পরে ইসরায়েলি সেনার এই সাফল্যের প্রতীকী তাৎপর্য রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনৈতিকদের একাংশের অনুমান। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে গত 40 দিনের সংঘর্ষে গাজায় তাদের 101 জন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সেনার এই সাফল্যের খুশি প্রকাশ করে বলেছেন, হামাসকে পুরোপুরি উৎখাত করা না পর্যন্ত গাজায় অভিযান চলবে। অন্যদিকে ইসরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা গাজাকে দ্রুত হামাস মুক্ত করব। সোমবার ইসরায়েলি সেনার দখল করা আল রান্তিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি করে তিনি বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালাতে হামাস জঙ্গিরা এইসব সরঞ্জাম ব্যবহার করেছিল। গাজার হাসপাতালের অভ্যন্তরে বেসামরিক লোকদের রক্ষায় জেনেভা সনদ কি বলছে? ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। কয়েকদিন ধরে গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা হাসপাতাল কমপ্লেক্সে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বুধবার হাসপাতালের অভ্যন্তরে ঢুকে পড়ে হামলা চালাচ্ছে দখলদার সেনারা, সূত্র আল জাজিরার। কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আর্দি ইমসেইস আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, হামাস যে হাসপাতালে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এমন দাবির সপক্ষে ইসরায়েলি তথ্য প্রমাণ হাজির করতে হবে। হাসপাতালে হামলা প্রসঙ্গে বলেছেন, এটি একটি বেসামরিক লক্ষ্যবস্তু, এটি যে সামরিক বস্তুতে রূপান্তরিত করা হয়েছে তার সপক্ষে সুস্পষ্ট তথ্য প্রমাণ হাজির না করা পর্যন্ত এর অসামরিক প্রকৃতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, এখন পর্যন্ত ইসরায়েল তার দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। হাসপাতালে হামলার ব্যাপারে জেনেভা সনদে কি বলা হয়েছে প্রশ্নের জবাবে ইমসেইস বলেছেন, এই সনদ অনুযায়ী অসামরিক হাসপাতালের সুরক্ষা অবশ্যই প্রদান করতে হবে, যতক্ষণ পর্যন্ত তা তার মানবিক কাজ বন্ধ দিয়ে শত্রুর জন্য ক্ষতিকর কোনো কিছু না করা পর্যন্ত তার এই সুরক্ষাদান কোনোভাবে বন্ধ করা যাবে না। এই সনদে বলা হয়েছে, যে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি করে দিতে হবে, এরপর সেজন্য সঠিক ঘটনাগুলোর নাম উল্লেখপূর্বক তা বন্ধ করতে একটি যৌক্তিক সময়সীমা বেঁধে দিতে হবে। এই হুঁশিয়ারিতে কোনো কান না দিলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির সুরক্ষা বন্ধ হতে পারে। সশস্ত্র বাহিনীর অসুস্থ বা আহত সদস্যদের হাসপাতালে সেবা দান অথবা এই ধরনের যোদ্ধাদের কাছ থেকে নেওয়া ছোটখাটো অস্ত্র ও গোলাবারুদ যথাযথ কর্তৃপক্ষকে না দেওয়ার মতো কাজকে শত্রুর জন্য ক্ষতিকারক বলেও গণ্য করা হবে না। আরও 5 বছর দীর্ঘ হতে পারে ইউক্রেন যুদ্ধ বলছে দ্য ইকোনমিস্ট। ইউক্রেন যুদ্ধ আরও 5 বছর দীর্ঘায়িত হতে পারে বলে মনে করেন পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা। তাদের মতে রাশিয়া ইউক্রেন কেউই এককভাবে বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই, ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমা নেতারা মনে করছেন যুদ্ধরত দুই পক্ষের কেউই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নিতে রাজি নয়, ফলে শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হবে তারও কোনো লক্ষণ নেই। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ম্যাগাজিনটি বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে 75 গোলাবারুদের মুজুতে টান পড়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দিতে গিয়ে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন তা উৎপাদন করতে পশ্চিমা দেশগুলো হিমশিম খাচ্ছে। এরই মধ্যে ইসরায়েল এবং হামাসের চলমান সংঘাত পশ্চিমা দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটনে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক কনসিয়ান গত মাসে লিখেছেন, সময়ের সাথে সাথে কিছু মূল সিস্টেম ইসরায়েল সরিয়ে নেওয়ার কারণে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা কমে আসবে। এ সময় পাল্টা আক্রমণের জন্য ইউক্রেন যেসব সিস্টেম প্রয়োজন দেশটিও তার ঠিকমতো সরবরাহ করা সম্ভব নাও হতে পারে। যুদ্ধবিধ্বস্ত গাজায় জন্ম নিবে আরও 15,000 শিশু।
বলছে সেভ দ্য চিলড্রেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসন চলছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে জন্ম নিচ্ছে হাজারো শিশু। যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলটিতে চলতি বছরের শেষ নাগাদ আরও 15,000 শিশু জন্ম নেবে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুল রেজেন্সি এই খবর প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, জীবনের এই অনিশ্চয়তার মধ্যে 2023 সালের শেষ নাগাদ গাজায় আরও 15,000 শিশু জন্ম নিতে যাচ্ছে। এসব শিশুদের সবাই ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে গুরুতর ঝুঁকিতে এবং চিকিৎসা সেবা, খাবার পানি সহ খাদ্য সংকটের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সন্তান জন্মদানকারীদের মধ্যে প্রায় 15% নারী প্রসবকালীন বিভিন্ন জটিলতায় ভুগছে। জাতিসংঘের সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মতে অবরুদ্ধ গাজায় প্রতিদিন প্রায় 180 জন নারী সন্তান প্রসব করেন। ওই বিবৃতিতে গাজায় অন্তঃসত্ত্বা নারীদের দুরবস্থার কথা উল্লেখ করে বলা হয়, সেখানে পর্যাপ্ত খাবার পানির সংকট, খাদ্য ও প্রয়োজনীয় ঔষধের অভাব রয়েছে। স্তন্যদানকারী নারীরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। এর মধ্যে তীব্র সংকটের সম্মুখীন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো হামলার শিকার হয়েছে, যা অন্তঃসত্ত্বা এবং নবজাতক সহ হাজার হাজার রোগীকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। গাজা উপত্যকায় সেভ দ্য চিলড্রেন এর কর্মী মাহাসিফা হাসপাতালের বাহিরে আশ্রয় নিয়েছেন। পরে তাকে অঞ্চলটির দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হাসপাতালের অবস্থা ভয়ঙ্কর ছিল। বারান্দায় অন্তঃসত্ত্বা নারীরা যন্ত্রণায় কাতরাচ্ছিল। ইনকিউবেটরে অজ্ঞাত নবজাতক শিশু, যার পরিবারের কোনো সদস্যই জীবিত নেই। হাসপাতালের জ্বালানি ফুরিয়ে গেছে। আমি সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হই। আমি জানি না তারা বেঁচে আছে কি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজার মোট 36টি হাসপাতালের মধ্যে 22টি এখন অকার্যকর। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেন যে, একটি মানবিক বিপর্যয়ের মধ্যে জন্ম নিচ্ছে শিশুরা। এ যেন এক দুঃস্বপ্ন। তাদের পরিবারগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা সেবা ছাড়াই সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন নারীরা। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া শিশুরা ইনকিউবেটরেই মারা যাচ্ছে। অক্টোবরে ইরাক সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে 55 বার হামলা। গত অক্টোবরের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে মোট 55টি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে ইরাকে 27টি এবং সিরিয়ায় 28টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের উপমুখপাত্র সাবরিনা সিং এসব তথ্য জানিয়ে বলেন যে, এসব হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছে মোট 59 জন মার্কিন সেনা। আহতদের সবাই চিকিৎসা শেষে ইতিমধ্যে কাজেও ফিরেছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের জেরে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যের আলাক্সা অঞ্চলে। আলশিফা হাসপাতালে কোনো প্রতিরোধের মুখে পড়েনি ইসরায়েলি বাহিনী, বলছে রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বৃহত্তম আলশিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলের স্থল বাহিনী। তাদের অভিযোগ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সদর দপ্তরের ওপরে হাসপাতালটির অবস্থান। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে। এটি ছিল স্যাটেলাইট চিত্র এবং অ্যানিমেটেড গ্রাফিক্সের সংমিশ্রণ। ভিডিওতে দাবি করা হয়, হাসপাতালটির নিচের অংশ হামাস ব্যবহার করছে বলে তাদের কাছে প্রমাণ আছে। তারা আরও দাবি করেছেন, সেখানে হামাসের সুড়ঙ্গ, বৈঠক কেন্দ্র সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন যে, হামাস অনেকদিন আগে এই হাসপাতালটিতে গোপন কমান্ড সেন্টার গড়ে তুলেছে এবং আমাদের কাছে খবর ছিল বেশ কয়েকজন জিম্মিকে সেই গোপন কমান্ড সেন্টারে রাখা হয়েছে। আমাদের লক্ষ্য জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা। আমাদের লক্ষ্য হামাসের সেই সব গোপন আস্তানা খুঁজে বের করা, যেসব স্থানে জিম্মিদের লুকিয়ে রেখেছে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনপন্থী ভারত যেভাবে মোদীর সময় ইসরায়েলপন্থী হলো, বিদেশের সংবাদে ভারতীয়দের তেমন একটা আগ্রহ দেখা যায় না। তবে এক মাস ধরে দেশটির গণমাধ্যমের দিকে তাকালে ঠিক উল্টোটাই মনে হবে, কারণ এই সময় ইসরায়েল ও গাজার প্রতিটি সংবাদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সিংহভাগ সংবাদই ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকে। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে ভারতীয় সাংবাদিকদের বুলেট প্রুফ জ্যাকেট পরে মরুভূমি থেকে একের পর এক সংবাদ পরিবেশন করতে দেখা যাচ্ছে। এখানেই থেমে থাকেনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। হামাস যেভাবে হামলা করছে তার সরজমিনে প্রতিবেদনের পাশাপাশি নানা গ্রাফিক্স ব্যবহার করে হামলা মঞ্চস্থ করা হয়েছে। টিভি উপস্থাপকেরা যখন সংবাদ পড়ছিলেন তখন এভাবে হামাস যোদ্ধাদের হামলাকে সচিত্রভাবে দেখানোর চেষ্টা করা হয়। যুদ্ধে মাস ফেরলেও এখনো সেভাবে কাজ করে যাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকে এভাবে
খবর সংবাদ পরিবেশনের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিয়ে দেশটির সরকারের অবস্থান বদলে যাওয়ার একটা সুযোগ রয়েছে। একদা ভারত সরকার যেভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে, এখন তাদের সেই সমর্থন ইসরায়েলের দিকে সরে গেছে।